নদিয়ার তেহট্ট 2 নম্বর ব্লকের গোপীনাথপুর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণনগর স্পোর্টিং ক্লাবের 50তম বর্ষপূর্তি উপলক্ষে আজ ক্লাব প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল এবং এলাকার দুস্থ পরিবারের হাতে শিশু খাদ্য তুলে দেওয়া হল। এদিন এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পলাশিপাড়া বিধানসভার বিধায়ক তাপস কুমার সাহা ও ভারতীয় রেডক্রস সোসাইটির সম্পাদক অপূর্ব কুমার ঘোষ। রক্তদানের শেষে ক্লাব সদস্যের বক্তব্যই আমাদের ক্যামেরাবন্দী হল। ক্লাবের 50তম বর্ষ উপলক্ষে আমাদের একটা প্রোগ্রাম প্রতি বছরই থাকে, তাই এবছরও আমরা বড় প্রোগ্রাম করব মনে করেছিলাম, কিন্তু সারা বিশ্বে যে করোনার ভয়াবহ পরিস্থিতি তার মধ্যেও আমরা এবার একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি এবং তার সাথে সাথে আমরা কিছু দুস্থ লোককে বেবি ফুড, এই বাজারে অনেক জায়গায় কিনতে পারছে না, সেই জন্য আমরা বেবি ফুডেরও ব্যবস্থা করেছি। এইভাবেই আমরা এই এত অসুবিধার মধ্যেও আমরা এই দিনটিকে পালন করছি। আপনার নাম? আমার নাম সুচিন্তন বিশ্বাস, কৃষ্ণনগর। যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।